আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ন্যাশনাল গার্লস কলেজের পক্ষ থেকে আমি ফারজান আহমেদ, প্রভাষক গার্হস্থ্য বিজ্ঞান বিভাগ, আজকে তোমাদের সবাইকে আমাদের এনআইজিসি হোম কলেজে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বিগত দিন যে অধ্যায়টি আলোচনা শুরু করেছিলাম, বোর্ডের দিকে লক্ষ্য করো সবাই, অধ্যায় 11, এখানে মৌল বিভাগে প্রভাবিত বিষয়াদি, এটা নিয়ে আমরা গতদিন বিবেচ্য বিষয়গুলো আলোচনা করেছিলাম। আজকে মৌল বিভাগকে যে বিষয়গুলো প্রভাব বিস্তার করে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই বোর্ডের দিকে লক্ষ্য করবে, তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান বইটাও তোমাদের সঙ্গে রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, মৌল বিভাগ, আমি বিগত দিন তোমাদের সঙ্গে মৌল বিভাগ নিয়ে আলোচনা করেছিলাম। আমরা সম্পূর্ণ বিশ্রামরত অবস্থায় দেহের কিছু জৈবিক কার্যাবলী সংগঠিত হয় এবং সেই কার্যাবলী সংগঠিত হওয়ার যে হার তাকে আমরা মৌলিক বিপাকীয় হার বলে থাকি। এই মৌল বিভাগকে কিছু কিছু বিষয় প্রভাব বিস্তার করে। বয়স বৃদ্ধির সাথে সাথে বয়স বর্ধন, এটি হচ্ছে আমাদের প্রথম বিবেচ্য বিষয়। বয়স বৃদ্ধির সাথে সাথে মৌল বিপাক হার হ্রাস পেতে থাকে, এই সময় কোষীয় জারণ, গতি, গ্রন্থি ও কলার কার্যক্ষমতা ও সক্রিয়তা ধীরে ধীরে কমতে থাকে বলে দেহের আয়তনের প্রতি বর্গ মিটারে মৌল বিপাক ক্রিয়ার গতিও কমতে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটি নবজাতককে যখন যে অবস্থায় জন্মগ্রহণ করতে দেখি, সে সময় সে একটি নির্দিষ্ট ওজন এবং উচ্চতা নিয়ে জন্মগ্রহণ করে। সচরাচর আমরা বাংলাদেশে যেসব শিশুকে জন্মগ্রহণ করতে দেখি, 2.5 থেকে 3 কেজি ওজন বিশিষ্ট হয়ে থাকে, অনেক সময় এর চেয়ে বেশি ওজনেরও হয়ে থাকে। তো এর একটি যে বর্ধন, তার একটি নির্দিষ্ট হার রয়েছে। একটা নবজাতক শিশু জন্ম মুহূর্তে যদি 3 কেজি ওজন নিয়ে জন্মগ্রহণ করে, 6 মাসে তার ওজন বেড়ে কিন্তু দ্বিগুণ অর্থাৎ 6 কেজি হতে হবে, তাহলে তার সুস্থতা নির্দেশ করবে সে ওজন বৃদ্ধিটা। এভাবে 1 বছরে 3 গুণ, 2 বছরে 4 গুণ, এভাবে কিন্তু ওজন বৃদ্ধি হতে থাকে। এবং এটি এই যে আমি এখানে আলোচনা করছি বয়স বর্ধন, এর সাথে সাথে মৌল বিপাক হার হ্রাস পেতে থাকে, এর মানে হচ্ছে নবজাতককালে একভাবে বর্ধন ও বৃদ্ধির গতি থাকে, বাল্যকালে একরকম, যখন বয়ঃসন্ধিকালে, বিশেষ করে তোমরা যারা বয়ঃসন্ধিকালে আছো, তোমাদের দেহে কিন্তু ব্যাপক পরিবর্তন সাধিত হচ্ছে। শারীরিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানসিক পরিবর্তন, আবেগীয় ভারসাম্য, এগুলোরও পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের পেছনে বিভিন্ন হরমোন দায়ী আছে, আমরা পরের পয়েন্টে এগুলো আলোচনা করব। এই যে বৃদ্ধির যে হার বা গতি, এক একটা বয়সে কিন্তু এক এক রকম। তাহলে বাল্যকালে বা প্রথম 5 বছরে শিশু বৃদ্ধির হার বর্ধনের যে গতিটা থাকে, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই গতি কমতে থাকে, ফলে বিপাকীয় হারও কিন্তু কমতে থাকে। মৌল বিপাকের যে হার, সেই হারটিও কিন্তু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমতে থাকে। আর এখানে দেহের আয়তনের প্রতি বর্গ মিটার একজন শিশুর বা একজন পূর্ণবয়স্ক ব্যক্তির তার দৈহিক আকৃতি অনুযায়ী দেহের আয়তনের যে প্রতি বর্গ মিটারে মৌল বিপাকক্রিয়ার যে হার, সেটিও কিন্তু কমতে থাকে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে। এরপরে আছে স্ত্রী পুরুষ লিঙ্গভেদ। পুরুষ দেহের আয়তন, ওজন ও পেশির পরিমাণ স্ত্রীলোকের চেয়ে বেশি হওয়াতে পুরুষের মৌল বিপাকের হার কিন্তু বেশি থাকে। পুরুষদের দৈহিক আয়তন, তাদের দেহের ক্ষেত্রফল অবশ্যই মেয়েদের তুলনায় বেশি থাকে, তাদের পরিশ্রম, শারীরিক পরিশ্রমের হারটাও মেয়েদের তুলনায় বেশি হয়ে থাকে, যদিও ক্ষেত্রভেদে ভিন্নতা রয়েছে। তাহলে পুরুষ দেহের আয়তন, ওজন ও পেশির পরিমাণ যেহেতু স্ত্রীলোকের চাইতে বেশি, সে কারণে পুরুষের মৌল বিপাকের হার কিন্তু 10% থেকে 20% বেশি হয়ে থাকে। হরমোনের ক্ষরণ, প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো হরমোন হচ্ছে অনালি গ্রন্থি নিঃসৃত রস, উচ্চ ক্ষমতা সম্পন্ন জৈব রাসায়নিক পদার্থ যা আমাদের জীবদেহে কী করে, আমাদের অন্তঃক্ষরা গ্রন্থির মাধ্যমে নিঃসরিত হয় এবং রক্তের মাধ্যমে বাহিত হয়ে আমাদের দেহে বিভিন্ন যৌবনিক কার্যগুলো সাধন করে থাকে এবং দেহের বিভিন্ন পরিবর্তন সাধন করে থাকে। আমরা বিভিন্ন হরমোনের সঙ্গে বিগত ক্লাসগুলোতে আমাদের পাঠ্য বইয়ের আলোচনায় পরিচিত হয়েছি, পিটুইটারি হরমোন, গোনাডোট্রপিক হরমোন, গ্রোথ হরমোন, আমরা এই হরমোনগুলোর কার্যক্রম সম্পর্কে জেনেছি, আমি তোমাদের বিগত ক্লাসে হরমোনের কাজগুলো নিয়ে আলোচনা করেছি। এছাড়া বিভিন্ন আরও অনেকগুলো গ্রন্থি রয়েছে যেগুলো থেকে বিভিন্ন ধরনের রসও ক্ষরণ হয়ে থাকে। এই যে হরমোন নিঃসরণের পরিমাণ, এই হরমোন নিঃসরণের পরিমাণের উপর বিপাকের হার নির্ভর করে। প্রিয় শিক্ষার্থীরা, থাইরোক্সিন হরমোন নিঃসরিত হয় থাইরয়েড গ্রন্থি থেকে, অ্যাড্রিনালিন নিঃসরণ হয় অ্যাড্রিনাল গ্রন্থি থেকে, এই যে হরমোনগুলো, এগুলোর ক্ষরণ বৃদ্ধি পেলে বিপাকের হার বৃদ্ধি পায়। যেহেতু হরমোন উচ্চ রাসায়নিক জৈব রাসায়নিক পদার্থ এবং আমাদের দেহের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যেহেতু জড়িত থাকে, তাহলে এই হরমোনের ক্ষরণ যদি বেশি হয় তাহলে আমাদের দেহে একরকম সমস্যা শুরু হয়,
সমস্যা তৈরি হতে থাকে শিক্ষার্থীরা লক্ষ্য করো থাইরয়েড হরমোনের অভাবে বড়দের মিক্সেডেমা এবং ছোটদের কিন্তু ক্রিটিনিজম বা বামনত্ব সমস্যা হয় অতিক্ষরণে আবার কোষীয় জারণের গতি বেড়ে যায় দেহ ফলে এই কোষীয় জারণের গতি বৃদ্ধি পাওয়ার ফলে শক্তি চাহিদা কিন্তু বেড়ে যায় এবং সেই পরিমাণ শক্তি বা ক্যালোরি যদি আমরা তখন সরবরাহ করতে না পারি তাহলে কিন্তু দেহ ক্ষীণকায় হয়ে যায় তাহলে হরমোন আমাদের আমাদের এই যে শারীরিক পরিবর্তন মানসিক পরিবর্তন বয়সন্ধিকালে যে বিভিন্ন ধরনের ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়ে আমরা বাল্যকাল থেকে কৈশোরকাল অতিক্রমের পরে যে তারুণ্যে আমরা প্রবেশ করি এই পরিবর্তনের পেছনে দায়ী যে হরমোনগুলো এছাড়া আমাদের দেহের স্বাভাবিকতা বজায় রাখার জন্য দায়ী যে হরমোনগুলো বিশেষ করে থাইরক্সিন তারপরে অ্যাড্রিনাল এই যে অ্যাড্রিনালিন এই হরমোনগুলো পিটুইটারি থেকে পিটুইটারি গোনাডোট্রপিক হরমোন এই যে হরমোনগুলো এগুলোর ক্ষরণ স্বাভাবিক রাখার জন্য কিন্তু আমাদের অবশ্যই সঠিক পরিমাণে ক্যালোরি গ্রহণ করতে হবে কারণ হরমোনের ক্ষরণের উপরে যদি হরমোনের ক্ষরণ বেড়ে যায় ক্যালোরির চাহিদাও বেড়ে যাবে আমরা এবং হরমোনের ক্ষরণ যদি কমে যায় তাহলে দেখা যাবে আমাদের দেহে আবার ভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে এরপরে আছে পুষ্টিগত অবস্থা প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি আমাদের প্রতিদিন আমাদের দেহ বিভিন্ন পরিশ্রমের জন্য আমাদের দেহের ক্ষয় সাধন হয় এছাড়া রোগ বিভিন্ন সমস্যার কারণে আমরা বিভিন্ন অনেক সময় যদি আমরা পুষ্টিজনিত সমস্যায় আক্রান্ত হই পুষ্টিজনিত সমস্যা হচ্ছে আমাদের যতটুকু প্রয়োজন সে ততটুকু পুষ্টিকর খাদ্য যদি আমরা গ্রহণ না করি তখন ক্রমাগত পুষ্টিকর খাদ্যের অভাবে দেহে যে সমস্যা হয় তাকে আমরা পুষ্টিজনিত সমস্যা বলে থাকি যেমন পিসিএম একটি পুষ্টিজনিত সমস্যা এটি হচ্ছে প্রোটিন ক্যালোরি ম্যালনিউট্রিশন যেখানে প্রোটিন এবং ক্যালোরির মিলিত সমস্যায় কিন্তু প্রোটিন জাতীয় দুইটা রোগ আমরা কোয়াশিওরকোর ম্যালাসমাস এই নামগুলো পড়েছি এই সমস্যাগুলো হয়ে থাকে এছাড়া পুষ্টিজনিত সমস্যার মধ্যে আছে ভিটামিনের অভাবে রাতদানা বেরি বেরি এই সমস্যাগুলো লোভের অভাবে এনিমিয়া এই যে পুষ্টিজনিত সমস্যা হয় তখন পুষ্টিকর খাদ্যের অভাবে সমস্যা সৃষ্টি হওয়ার পাশাপাশি মৌলবিভাগ হারও কিন্তু কমে যায় শতকরা 30% বা আমরা শতকরা যে হার দেখতে পাচ্ছি মৌলবিভাগে সেখান থেকে 30% কিন্তু কমে যায় যদি পুষ্টিকর খাদ্যের অভাব অনবরত দেহে ঘটতে থাকে এরপরে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা দেহের উষ্ণতা একজন স্বাভাবিক মানুষের দেহের উষ্ণতা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট সুস্থ স্বাভাবিক অবস্থায় শরীরের এই তাপমাত্রা যখন বজায় থাকে তখন দেহের বিপাকের হার একরকম থাকে কিন্তু যদি অধিক পরিমাণে আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে যায় তাকে আমরা জ্বর উচ্চ জ্বর এই নামগুলো বলে থাকি জ্বরের সময় বিপাকীয় ক্ষমতা কিন্তু বেড়ে যায় প্রতি ডিগ্রি ফারেনহাইট তাপে 5 ডিগ্রি থেকে 7 ডিগ্রি ফারেনহাইট 5% থেকে 7% মৌলবিপাকের ক্ষমতা কিন্তু বেড়ে যায় মৌলবিপাক হার বেড়ে যায় তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যখন আমরা জ্বরে আক্রান্ত হই বা উচ্চ জ্বর আর আমরা স্বাভাবিক জ্বর যে কোনো জ্বরের কথাই বলি না কেন তখন কিন্তু মৌলবিপাক হার বেড়ে যায় তখন আমাদের যদিও খাদ্যে অরুচি চলে আসে খাদ্যে অনীহা থাকে তারপরও কিন্তু আমাদের লঘুপাক জাতীয় খাবার তরল খাবার এই জাতীয় খাবারগুলো বেশি পরিমাণে গ্রহণ করতে হবে কারণ তখন বিপাকীয় মৌলবিপাকের যে হার সেটি কিন্তু আমরা এখানে কি দেখলাম 5% থেকে 7% কিন্তু বেড়ে যায় এরপরে আমরা সবশেষে জলবায়ু এবং অন্যান্য যে কারণে মৌলবিপাকের হার বেড়ে যায় জাতিগত ও আবহাওয়াগত কারণে বিপাকীয় হার বাড়ে প্রিয় শিক্ষার্থীরা শীতকালে দেশে যারা বসবাস করে তাদের কিন্তু মৌলবিপাকের হার অনেক বেশি এছাড়া যারা জাতিগত বলছি যারা আমরা কাঠামোগত কারণে বা ভৌগোলিক কারণে অনেক সময় আমরা দেখি যারা নিগ্র আছে বা যারা আমরা বাংলাদেশেরও বিভিন্ন অঞ্চলে যারা একটু পাহাড়ি আছে যারা বা যারা সমুদ্র উপকূলীয় অঞ্চলের মানুষ নদীর পাশের মানুষ তাদের কিন্তু আমরা দেখি যে ভৌগোলিকভাবে তারা অধিক পরিশ্রমী তারা অন্যান্য অঞ্চলের তুলনায় পরিশ্রম করতে পছন্দ করে বা পরিশ্রম করতে সক্ষম পছন্দের ব্যাপারটি পরে আসবে তাদের পরিশ্রম করতে তারা সক্ষম এবং তাদের এই সক্ষমতার পেছনে মৌলবিপাক হার তাদের অঞ্চলভেদে তাদের যে আবহাওয়া সেটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে আমরা কি বলতে পারি যে জাতিগত ও আবহাওয়াগত কারণে বিপাকীয় হার বেড়ে যায় এটা হবে ওই ওই অঞ্চলের মানুষদের দৈহিক আকৃতি ওই অঞ্চলের মানুষদের কাঠামো দৈহিক কাঠামোগত বৈশিষ্ট্য এসব কারণেই তাদের অনেক সময় দেখতে পাই আমরা অধিক পরিমাণে তারা আকৃতি উচ্চ আকৃতি বিশিষ্ট হয়ে থাকে বা তাদের দেহের ক্ষেত্রফল দেহের কাঠামো সেগুলো অনেক বেশি থাকে ফলে তাদের মৌলবিপাক
ফলন হয় অন্য অঞ্চলের মানুষদের চাইতে বেশি থাকে। গর্ভাবস্থার শেষ ভাগে, গর্ভাবস্থা একটি লম্বা সময় যেখানে একজন মাকে বা একজন মহিলাকে দীর্ঘ একটি আমরা কি বলবো একটা লম্বা জার্নির মধ্যে দিয়ে যেতে হয়, যেখানে তাকে স্বাভাবিক অবস্থায় একজন মা যখন 1900 কিলো ক্যালোরি বা 2200 কিলো ক্যালোরি গ্রহণ করে থাকে, গর্ভাবস্থায় কিন্তু তাকে অতিরিক্ত পরিমাণ প্রায় 300 কিলো ক্যালোরি প্রতিদিনকার খাবারের সঙ্গে গ্রহণ করতে হয়। কিন্তু গর্ভাবস্থার শেষের দিকে এই বিপাক হার আরও বেড়ে যায়, কারণ তখন ভ্রূণের বৃদ্ধিও বেড়ে যায় এবং মায়ের শারীরিক কাঠামোগত বৈশিষ্ট্যে কিছু পরিবর্তন আসে। গর্ভাবস্থার শেষ ভাগে 15% থেকে 25% বৃদ্ধি পায়, কারণ এই সময় ভ্রূণের বিপাকের হারও অনেক বেশি বেড়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করেছি তোমাদেরকে আবারও আমি একটু মনে করে দিচ্ছি। আমরা মৌল বিপাকে প্রভাবিত বিষয়াদি নিয়ে আলোচনা করেছি গতকাল, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম মৌল বিপাকে বিভিন্ন বিষয়গুলো, যেখানে আমরা চারটি বৈশিষ্ট্য নিয়ে চারটি পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে এই যে আমরা বয়স, বর্ধন, লিঙ্গভেদ, হরমোনের ক্ষরণ, এরপরে আরও আমরা এখানে কিছু আরও বৈশিষ্ট্য দেখলাম যে পুষ্টিগত অবস্থা, দেহের উচ্চতা, উষ্ণতা, জলবায়ু, অন্যান্য কারণে মৌল বিপাক হার বেড়ে যায়। এছাড়াও আরও কিছু পার্থক্য থাকে অনেক সময়, প্রত্যেকটা মানুষই আলাদা বৈশিষ্ট্যের অধিকারী, যেহেতু তাহলে প্রত্যেকটা মানুষের তার দেহের নিজস্ব দেহের উচ্চতা, আকৃতি, পরিশ্রম, তার নিজস্ব অভ্যাস, এই সব কিছুর পিছনেও মৌল বিপাক হার এই বিষয়গুলো নির্ভর করে থাকে। তো আজকে যে বিষয়গুলো আমি আলোচনা করে করলাম তোমাদের সামনে, আশা করি বুঝতে পেরেছো, আর বইতে দেখবে অবশ্যই এখানে কিছু সূত্র আছে, কিছু বৈশিষ্ট্য আছে, কিছু মন কিছু পুষ্টিবিদদের কিছু উক্তি আছে, আমরা অবশ্যই সেগুলো ভালো করে পড়বো। আর তোমরা অবশ্যই বই থেকে বিস্তারিত একটু জানার চেষ্টা করবে, আমি তো ক্লাস নিয়েছি, যদি কোনো বিষয় ক্লাসে বুঝতে অসুবিধা হয়, আলোচনায় যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই ফোন করবে, যে নাম্বারটা আছে সেখানে ইনবক্সও করতে পারো। তো আজকে এ পর্যন্তই প্রিয় শিক্ষার্থীরা, ভালো থেকো সবাই, তোমাদের সুস্থতা ও মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।